ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে দেশ বিদেশে যে যেখানেই আছো, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরেকটি ব্লগ। আমি অবশেষে দ্বিতীয়বারের মতো বারান্দায় আরেকবার সবুজের সমারোহ করে ফেললাম। দ্বিতীয়বারের জন্য কেন বলছি সেটা আমি আস্তে আস্তে আমার পুরো ভিডিওটিতে তোমাদের সাথে গল্প করব আর শেয়ার করব। তো আজকে এই ব্লগটা আমি দুই তিন দিন যাবৎ শ্যুট করছি কেন এবং দ্বিতীয়বার কেন সেই কথাটা আমি বলবো। তবে বৃহস্পতিবার, গত বৃহস্পতিবার হঠাৎ করে টুনটুনির বাবা ফোন দিয়ে বলছে, বারান্দায় এসো, রিকশায় কিছু ফুলের চারা পাঠিয়েছি, সেগুলো একটু তোমাদের কষ্ট করে নিচ থেকে উপরে নিয়ে যেতে হবে। তো বারান্দায় গেলাম, গিয়ে দেখি না কোনো রিকশা নেই। ফোন দিলাম, বললাম কোথায়, কোনো রিকশাই তো দেখছি না, তোমাকেও দেখছি না। তো বলল যে আচ্ছা ঠিক আছে, ও বাসার নিচে আসলো, বলল যে না আসেইনি। আমি বললাম না আসেনি। তো আবার মোটর সাইকেল নিয়ে ব্যাক করলো। তো রিকশাওয়ালা আসলে ভুল শুনেছিল, বলেছিল মৃধাভিলা, উনি শুনেছেন মৃধা বাড়ি। তো আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে লঞ্চ ঘাটের দিকে রিকশাওয়ালা চলে গেছে, সেখান থেকে ওনাকে আবার খুঁজে নিয়ে আসলো। তো দেখতেই পাচ্ছেন অলরেডি এটা দ্বিতীয় দিন, আমার গাছের একটা ছোট্ট কলি ছিল সেটা এখন ফুল হয়ে আছে। তো গ্রামের দিকে যেহেতু থাকি সব দিকেই সমস্যা, আবার সেরকম উপকারও আছে গ্রামে থাকলে। তো এখানে কোথাও কোনো টব খুঁজে পাচ্ছিলাম না। তো টুনটুনির বাবার কিছু ফ্রেন্ড, ওরা বললো যে ঠিক আছে ভাই, আপনি টেনশন করেন না, টবের ব্যবস্থা, মাটির ব্যবস্থা আমরা করে দিব। পরে তাদের কাছে হয়তো কিছু পুরানো টব ছিল, সেইগুলো দিল। আর টুনটুনি বাবা কোথা থেকে যেন মাটির ব্যবস্থা করে নিয়ে আসছে। তো আমি ভাবলাম যে বাসায় যেহেতু কিছু রং আছে, তো টবগুলো অনেক দিনের পুরনো, একটু রং করে নিলে ভালো দেখাবে। কিন্তু কোনো ব্রাশ ছিল না, সো আমি একটা টুথব্রাশের সাথে এভাবে কাপড় পেঁচিয়ে নিয়ে রং করা শুরু করে দিলাম। দ্বিতীয়বার কেন বললাম, আমি একবার ফুলের বাগান, ফুল বলবো না, আমার বেশিরভাগই ছিল হচ্ছে পাতাবাহার গাছ, আর আমার হাতে ফুল গাছটা তেমন ভালো হয় না। স্টুডেন্ট লাইফে একবার আমার বারান্দায় সবুজের একটা আয়োজন করেছিলাম, তো বেশ খুব ভালো হয়েছিল। তবে যতগুলো ফুল গাছ এনেছিলাম সব মরে গিয়েছিল, তবে পাতাবাহার গাছগুলো খুব ভালো হয়েছিল। তো তখন থেকে বুঝে গিয়েছিলাম যে আমার হাতে হয়তো ফুল গাছ হবে না, যত কয়টাই ফুল গাছ কিনেছি সবগুলোই মরে গেছে। তো তখন বাবা হেল্প করেছিল, গাছ লাগানোর জন্য যে সারের প্রয়োজন সেটা আব্বু এনে দিয়েছিল, আর এবার হচ্ছে টুনটুনির আব্বু এনে দিয়েছে, সার এনে দিয়েছে, টব গাছ সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে। তবে যে বললাম গ্রামের দিকে বলে এখানে হচ্ছে পাতাবাহারটা অ্যাভেলেবল না, ফুল গাছ পেয়েছে, তবে আশ্বস্ত করেছে যে পরবর্তীতে চেষ্টা করবে এনে দেওয়ার জন্য। তো গ্রামের যেরকম একটা অসুবিধা আছে সেরকম সুবিধাও আছে, ওর ফ্রেন্ডগুলো ফ্রেন্ডলি এইসবের ব্যবস্থা করে দিয়েছে, তারপর মাটি কোথা থেকে পাবো সেগুলোর ব্যবস্থা করে দিয়েছে, সারের ব্যবস্থা করে দিয়েছে। তো এর জন্য বললাম যে একদিক দিয়ে যেরকম সুবিধা আছে অনেক একদিক দিয়ে যেমন একটা অসুবিধা, অনেক দিক দিয়ে সুবিধাও আছে। তো আমার এই টপটা প্রায় রং করা হয়ে গেছে। তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছো যে এটা কেন দ্বিতীয়বারের মতো বলেছি। দেখতে পাচ্ছ অনেকগুলো মানি প্ল্যান্ট বড় সাইজের এনে রেখেছি। তো আস্তে আস্তে চিন্তা করছি সব লাগাবো। আর প্রথমবার যখন করেছিলাম তখন যেহেতু স্টুডেন্ট লাইফে গাছগুলো অনেক সুন্দর হয়েছিল, সবাই খুব প্রশংসা করত,
কিন্তু আমি যখন লেখাপড়ার জন্য ঢাকায় ভর্তি হই ইডেনে, তখন ভেবেছিলাম আসা যাওয়া করে আমি ক্লাস করতে পারবো, কিন্তু পরে দেখছিলাম যে না, সম্ভব হচ্ছিল না। তো তখন দেখা গেছে আমাকে এক পর্যায়ে হোস্টেলের জন্য অ্যাপ্লাই করতে হয়েছিল, হোস্টেলে থাকতে হয়েছিল। তো তখন আমার গাছগুলো মরে যায়, কারণ যত্ন নেওয়ার কেউ ছিল না। আর আব্বুস টবগুলো বারান্দায় জঙ্গলের মতো হয়েছিল, এর জন্য আমার মতো গাছপ্রেমী যারা ছিল তাদেরকে আব্বু টবগুলো দিয়ে দিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার মোটামুটি রং করা কিছুটা হয়ে গেছে, আর বাকিটা রেখে দিয়েছি পরে করব, কারণ গাছগুলোও লাগাতে হবে। তো আমি গাছ লাগানোর জন্য কিছু মাটি তুলে নিলাম, পরিমাণটা আমি জানি না। তো টুনটুনির বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বলেছিল তোমার হাতের এক মুঠ পরিমাণ সার দিলেই হবে। আর আমি প্রথমবার যেহেতু গাছ লাগিয়েছিলাম, তখন গাছের সাথে মানে যে মাটিটুকু দেওয়া ছিল সেগুলো আমি ভেঙে দিয়েছিলাম। তো এখন মনে হচ্ছে হয়তো ভেঙে দেওয়ার কারণে গাছগুলো মরে গিয়েছিল, তো এবার আমি সেই ভুলটা করব না। আমি গাছের সাথে যে মাটিটুকু দেওয়া আছে আমি ওই চাপাটুকু সহই গাছটাকে বুনে দেব। এবার দেখা যাক কী হয়। তো আমি দুই তিন দিন যাবতই এই কাজগুলো করছি। একে তো টুনটুনিকে নিয়ে আমার কাজের মানে ওর ঘুমের ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করতে হয়, কারণ ও খুব বিরক্ত করে, দেখা যায় মাটি ধরবে, মাটি খেয়ে ফেলে। সো এর জন্য ওর ঘুমের পরের সময়টা আমি বেছে নিয়েছি। তা আসলে অনেকটা সময়ের ব্যাপার, অনেকটা সময় লেগে যাচ্ছে। তারপরেও ভাবলাম যে যতটুকু হয়েছে, যতটুকু শ্যুট করতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি, তারপরে না হয় পরবর্তীতে। যেহেতু আমার এই বাসাটা, এই ফ্ল্যাটটা আমি কী কারণে আমার খুব পছন্দের, তোমাদের আগে বলেছিলাম যে আমার এই বাসায় একটা অনেক বড় একটা ঘুরানো বারান্দা আছে। তো একদিন না হয় আমার এই ছোট্ট বাগানের সাথে পুরো বারান্দাটা তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো এর জন্য এখন যতটুকুই গাছ লাগানো সম্পূর্ণ করতে পেরেছি ঠিক ততটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। বাকিটুকু আরও কিছু ইচ্ছা আছে আরও কিছু করার, তো সেটা বারান্দার সাথে তোমাদের আরও অন্য একদিন অন্য একটা ব্লগ নিয়ে হাজির হব। আসলে কম বেশি সবাই কিন্তু ফুল গাছ, বিভিন্ন ইনডোর প্ল্যান্ট, পাতাবাহার গাছ এগুলো অনেককেই পছন্দ করে। বারান্দায় ছোট্ট একটু জায়গায় যদি কিছু কি বলে প্রকৃতি, কিছু প্রকৃতির ছোঁয়া কিংবা একটা সবুজের একটা যদি সমারোহ রাখি তো ভালো লাগে। সকালে দেখা যায় ঘুম থেকে উঠে নিজের কিছুটা সময় হয়তো এই ছোট্ট বাগানটাতে ব্যয় করলে মনটা অনেক ভালো লাগে। আবার পরন্ত বিকেলে বাগানটাতে বসে থাকলেও, গল্পগুজব করলেও কিন্তু খুব ভালো লাগে। তো কাজ করতে করতে মোটামুটি বুঝতেই পারছো তোমরা, সন্ধ্যা হয়ে গেছে। তো এই দেখো আমি আজকে আপাতত এই কয়টা গাছ লাগাতে পেরেছি, তবে অ্যালোভেরা চারাটা আমার আগেই ছিল। আর এই যে কিছু দেখতে পাচ্ছ এগুলো আমার এখনও লাগানো হয়নি। তো ভেবেছি এগুলো আর কিছুদিন পর লাগাবো, কারণ এগুলো পানিতেও ভালো, বেশ ভালো থাকে। আর এর মধ্যে মাটিগুলো যেহেতু অনেক ভেজা, তো মাটিগুলো একটু শুকানোর জন্য রেখেছি। তো এই তো একটা আফসোস রয়ে গেছে, খুব আতঙ্কে আছি ফুল গাছগুলো আদৌ হবে কি না। তো আশা রাখছি হয়তো ইনশাল্লাহ এবার গাছগুলো ভালোও হতে পারে। আর গাঁদা ফুল গাছটা তো সিজনাল, শীতের পরে আর থাকবে না। আমার আগে অনেকগুলো মানি প্ল্যান্ট গাছ ছিল, যেমন থুজা ঝাউ, পাইন ঝাউ।
নারায়ণগঞ্জ বৃক্ষ মেলা থেকে কিনেছিলাম। আর এখানে যেহেতু সেই সুবিধাটা নেই, এখানে হচ্ছে সপ্তাহে দুদিন হাট বসে, তো টুনটুনি বাবা বলেছে আবার মানে হাটের দিনে সে খুঁজবে যে আর কোনো পাতাবাহার টাইপের গাছ পাওয়া যায় কি না। তো আমার বারান্দার এই ছোট্ট সবুজের আয়োজন তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, আর একটা লাইক দিতে ভুলবে না। যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনে একটা ক্লিক করো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।